देशव्यापी टीकादान कार्यक्रम शुरू एक दिन वैक्सीन नीते पारबेन 3.5 लाख बेशी मानुष বিক্ষোভে উত্তাল মিয়ানমার সেনাপণ্য কেনা বন্ধে ডাক সাবেক ছাত্রনেতাদের সুচির অর্থনৈতিক উপদেষ্টা গ্রেফতার চট্টগ্রাম টেস্টে চলছে শেষ দিনের লড়াই বোলারদের দিকে তাকিয়ে টাইগাররা কঠিন পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়েছেন বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি এনায়েতুর রহিম অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নেবেন সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর এছাড়া ঢাকা মেডিকেল শেখ হাসিনা বয়ন ইউনিটে টিকা নেওয়ার কথা রয়েছে ক্যাবিনেট সচিবের টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন 3,28,013 জন ঢাকায় 50টি হাসপাতাল ও দেশে 955 হাসপাতাল সহ মোট 1,005টি হাসপাতালে টিকা দেওয়া হবে প্রথম টিকা দেওয়ার 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে 18 বছরের নিচে আর গর্ভবতী মায়েদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সিনিয়র রিপোর্টার আরিফুল হক সরাসরি কথা বলছি তার সঙ্গে আরিফুল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কতজন টিকা নেবেন এ বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন নাজিয়াত সোহরাওয়ার্দী উদ্যান সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 200 জনের টিকা দেওয়া হবে 200 জনকে আজকে এর মধ্যে 400 জন রেজিস্ট্রেশন করেছে আপনাদেরকে প্রস্তুতি সম্পর্কে যদি একটু বলি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সেবিকারা আছেন ওনারা টিকাগুলো দিবেন ভ্যাকসিনটা দিবেন এখানে মোটামুটি 4টি বুথ আছে এটি হচ্ছে পুরুষ কক্ষ এখানে 2টা বুথ আছে এখানে পুরুষ যারা ভ্যাকসিন নিতে চান তারা দিবেন এবং আরও পাশের আরেকটি কনফারেন্স রুম আছে সেখানে আরও 2টি বুথ আছে মোট 4টি বুথে এখানে টিকা দেওয়া হবে 400 জন এর মধ্যে রেজিস্ট্রেশন করেছে এটা জানিয়েছি এখানে আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি তিনি টিকা নেবেন এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও আসবেন এখানে টিকা নিতে আমরা জানতে পেরেছি এটা হয়তো আপনারা এর মধ্যে জেনে জানতে পেরেছেন যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক যিনি স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত থাকবেন সেখানে এই টিকা কার্যক্রমের উদ্বোধন হবে এখনও আমরা এখানে সব যেসব অতিথিদেরকে এখানেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভ্যাকসিন প্রদান উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা প্রধান অতিথি কিন্তু এখনও অনুষ্ঠানটি শুরু হয়নি আমরা জানতে পেরেছি হয়তো 11টার দিকে অনুষ্ঠানটি শুরু হতে পারে তো আপনারা এর মধ্যে জেনেছেন হয়তো যে হয়তো 3,00,000 লোক রেজিস্ট্রেশনের এই ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে ঢাকা শহরে 43টি স্পটে এই ভ্যাকসিন দেয়া হচ্ছে এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন সবগুলো জেলাতেই একযোগে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে তো আমরা এখানে অপেক্ষা করছি আসলে দেখি ভ্যাকসিন গ্রহীতারা আসে কখন আসেন কিভাবে ভ্যাকসিনটা দেখা হয় যখন শুরু হবে আরিফুল আপনি ওখানে থাকবেন পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে থেকে টিকাদান কর্মসূচি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল হক পাবনার এক বাড়িতে বছর জুড়ে মৌমাছির অভয়ারণ্য 72টি মৌমাছির চাক থেকে মাসে মধু সংগ্রহ হচ্ছে প্রায় 2 মণ কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কি কারণে বাড়িটি মৌমাছিদের পছন্দ তার গবেষণা চলছে আখিনুর ইসলাম রেমনের রিপোর্ট এ যেন মৌমাছির ঘর বসতি লাখো লাখো মৌমাছি দোতলা বাড়ির কার্নিশ বারান্দা সহ সব জায়গায় পাবনা সদর উপজেলার শ্রীপুর গ্রামের রওশন আলীর বাড়ি এখন মৌমাছির অভয়াশ্রম বাড়িতে বেঁধেছে 72টি মৌমাছির চাক 5 বছর ধরেই এভাবে বাসা বেঁধে আছে তারা এক জায়গায় এতগুলো মৌচাক আগে দেখেনি এলাকাবাসী প্রতি বছর শীত এলেই এই বাড়িতে বাসা বাঁধে মৌমাছির দল প্রতিনিয়ত হাজার না হলেও শ শ দর্শনার্থী তাদের কৌতূহল
বসত এগুলা দেখে। আমার এই কোম্পানি 700 জন লোক কাজ করি আমরা। হ্যাঁ, মৌমাছি আমাদের কোনো ক্ষতি করে না। মৌমাছি দেখতে এ বাড়িতে ভিড় করেন মানুষ। বাড়ির মালিক জানান, মাসে 2 মণ মধু সংগ্রহ হচ্ছে এসব চাক থেকে। প্রাকৃতিক সম্পদ, এরা আমার কাছে আসে, ওরা প্রত্যেক বছরে অতিথি হিসাবে আসে। আমি তো ওদেরকে দেখিও অতিথি হিসাবেই দেখি, যে আমার কাছে এত মানুষজন থাকতে, এত ঘর দুয়ার থাকতে, সেখানে যায় না, আমার কাছে আসে। এটা হয়তো আল্লাহ পাক আমাকে আমার নসিবি দিয়েছে। প্রতিদিন উঠে নামা করতেছে, দিনের মধ্যে শহবার আমাদের কখনো কোনো কারণ দেয়নি এখন পর্যন্ত। এরা মোমাছি আজকে 4-5 বছর আসছে, এখানে আমাদের কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত কোনো। বিষয়টির রহস্য উদ্ঘাটনে গবেষণা চলছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা। এখানে যেভাবে ন্যাচারালি যে মৌচাক এখানে লাগছে, এভাবে ন্যাচারাল মৌচাক আরও কোথাও বিভিন্ন জায়গায় ছেড করা যায় কি না, এই ব্যাপারে ইক্ষু গবেষণা সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কিন্তু কাজ করে যাচ্ছে। মৌচাকের জন্য মৌবাড়ি বলেই পরিচিতি পেয়েছে রওশন আলীর বাড়িটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।